সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দাওয়া টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাহিত্য সংস্কৃতি বিষয়ক নিয়মিত প্রোগ্রামে আমাদের আজকের বিষয় রবীন্দ্র সাহিত্যে আধ্যাত্মিকতা কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাবেন কবি আলাউদ্দিন আদর পাঠ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা কবিতার শিরোনাম ফেরার আহ্বান তুমি আখি হয়ে ফাঁকি হয়ে ফিরে ফিরে আসো তুমি নদী জলে পুলে পলে ছবি হয়ে বাস তুমি বর্ণ হও বাক্য হও হও প্রেমের গীতি তুমি ছড়া হও কাব্য হও বিলাও অশেষ প্রীতি শ্যামল বাংলায় ফিরে এসো আবার ফিরে এসে ভেঙে দাও প্রচলিত রীতি আমি সৃষ্টিহীন দৃষ্টিহীন তবু তোমায় চিনে নেব সুখে সুখে কবিতার গ্রানে তৃপ্ত প্রাণে ঠাই চাইব তব বুকে বেশি কিছু চাই না আর ফিরে এসো গুরুদেব আমার আমরা এখন আবার কবিতা আবৃত্তি শুনব কবি শাহজাহান মোহাম্মদের কাছ থেকে কবিগুরু রবীন্দ্রনাথকে নিবেদিত করে আমার স্বরচিত লেখা ছড়া ঠাকুরবাড়ির বাড়ির প্রদীপ জোড়া সাখর ঠাকুর বাড়ি পেল আশ্চর্য এক প্রদীপ রাঙালো জাতীয় সংগীত দিয়ে মোদের ধন্য করলে ভূমি কাব্যে গানে গল্পে গাথায় জগৎ ভরালে তুমি গীতাঞ্জলি লিখে তুমি করলে নবেল জয় সাহিত্যের পাতায় পাতায় তোমার কথা কয় প্রেম প্রকৃতির ভালোবাসা শেখালে জগৎময় তাই তো তোমার এই জনমে হবেই না তো ক্ষয় ধন্যবাদ তরুণবাচিক শিল্পীকে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এখন আমাদের আবৃত্তি করে শোনাবেন তরুণ বাচিক শিল্পী মিশু শারমিন অন্তর মামা বিকশিত কারো অন্তর হে নির্মল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় কারো হে মঙ্গল করো কারো নিরশয় করো হে অন্তর মাম বিকশিত কারো অন্তরারোহে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ করো নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মাম বিকশিত করো অন্তর হে ধন্যবাদ বাচিক শিল্পী মিশু শারমিনকে এখন আমাদের সামনে আবার কবিতা নিয়ে আসছেন বাচিক শিল্পী আক্তার আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের এ দেশ ত্রাণ হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় দিন প্রাণ এই এ পাশান ভার এই চির পেশন যন্ত্রণা ধুলি তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তলে বারো মনুষ্য মর্যাদা চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে অনন্ত আকাশে মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলো মাঝে উন্মুক্ত বাতাসে উদার আলো মাঝে উন্মুক্ত বাতাসে ধন্যবাদ বাচিক শিল্পী শুরুবে Akhtar কে গানতি আমার ক্ষমা করো প্রভু কুয়ারে ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নিরব রইলাম একলা ছেলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আই গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইক কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতুর পান্থ আমি শুনে চমকে ওঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার কর পুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা রবীন্দ্র সাহিত্যে আধ্যাত্মিকতা বিষয়ক আলোচনা প্রোগ্রামে কবি আফসার নিজামের উপস্থাপনায় আমরা দেখব আলোচনা আমার প্রভু প্রিয় দর্শক শ্রোতা দাওয়া টেলিভিশনের সাহিত্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান আজকের বিষয় রবীন্দ্র সাহিত্যে আধ্যাত্মিকতা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গবেষক কবি ডক্টর ফজল হক আসসালামু আলাইকুম অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন সাহিত্য সংগঠক কবি মাহবুব খান আসসালাম আলাইকুম রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা বিষয়ে আলোচনা যাব শুরুতেই আমি ডক্টর ফজলুল হক তুহিনের কাছে আসছি রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টাকে নিবেদন কিভাবে হয়েছে আপনার সঙ্গে একটু ধন্যবাদ কবি আফসান নিজাম রবীন্দ্রনাথ আসলে বাংলা ভাষা এবং সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ একাধারে সাহিত্যিক দার্শনিক কবি চিত্রকর শিক্ষাবিদ এবং সমাজসেবক তিনি জীবনের একটি পর্যায়ে আধ্যাত্মিকতায় আপ্লুত হয়েছিলেন যার স্বাক্ষর হিসেবে আমরা গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য পাই রবীন্দ্রনাথের মধ্যে তিনটা দর্শন খুব ভালোভাবে কাজ করেছে এক নম্বর হচ্ছে প্রাচীন ভারতের উপনিষদের যে চিন্তাভাবনা সেটা একটা দুই হচ্ছে প্রাচ্যের যে চেতনা বা সুফিজম সুফিবাদ কাজ করেছে এবং পাশ্চাত্যের উদার গণতন্ত্র এই তিনটা মিলে আসলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যখন তরী থেকে পরবর্তীতে লিখলেন চিত্রা কিংবা পরবর্তীতে আরও লিখলেন কণিকা খনিকা এই ক্ষণিকায় একটা জীবনের চাঞ্চল্য ছিল এইটাই পরপরেই তিনি গীতাঞ্জলিতে চলে গেলেন আমার মাথা নতুন দাও হে তোমার চরম তলে তলে বিপদে মনে রক্ষা করো হেন হেনর প্রার্থনা এই এই ধরনের অসাধারণ গান তিনি লিখলেন আত্মনিবেদন করলেন মহান সৃষ্টিকর্তার কাছে তো এটা রবীন্দ্রনাথের আসলে এই বিষয়টা সেই সময় আর্থ সামাজিক এবং রাজনৈতিক একটা বিষয় কাজ করেছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধের যে মর্মান্তিক মৃত্যু ধ্বংসযজ্ঞ জীবনে যে হতাশা এবং চারিদিকে যে অন্ধকার এই অন্ধকারে মানুষ নিঃসহায় হয়ে গিয়েছিল কোনো আশ্রয় ছিল না তাদের মধ্যে এই জন্য রবীন্দ্রনাথ একমাত্র আশ্রয় পেলেন এবং আত্মনিবেদন করলেন মহান সৃষ্টিকর্তার কাছে এবং রবীন্দ্রনাথ আসলে ধর্মের অনুসারী ছিলেন রাজা রামমোহন রায় থেকে পরবর্তীতে তার দাদা দ্বারকানাথ ঠাকুর এবং তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে রবীন্দ্রনাথ এই মতে বিশ্বাসী ছিলেন এবং রবীন্দ্রনাথের পিতার যে মনোভাব সেইটারই একটা প্রতিচ্ছবি রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখতে পাই প্রবলভাবে এটা আমরা দেখতে পাই এবং তার জীবন আচরণে এটা ছিল রবীন্দ্রনাথ যে ধরনের পোশাক পরতেন যে ধরনের গান লিখতেন কবিতা লিখতেন নাটক করতেন তার টোটাল মধ্যে একটা আধ্যাত্মিকতার একটা চিত্র আমরা আমরা পাচ্ছি তার এই আধ্যাত্মিকতা জীবনের সাথে সম্পৃক্ত অবশ্যই তিনি যখন পাশ্চাত্যে গিয়েছেন তিনি যে ধরনের ড্রেস পরেছিলেন আলখেল্লা জুব্বা তাকে পাশ্চাত্যের লোকজন ভেবেছিল যে একটা নিউ জিসু আসছে তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় আচ্ছা আমরা জানলাম তার জীবনের সাথে যুক্ত ডক্টর ফজলুল হক তুহিন বললেন যে তার গানের মাধ্যমে গীতাঞ্জলির মাধ্যমে আমরা মাহবুব এখানের কাছে যাব যে রবীন্দ্রনাথ কাব্যে কীভাবে এটা স্মরণ ঘটেছিল সেই আধ্যাত্মিকতা আমার আগে ডক্টর তুহিন বলে গেলেন তার কথায় সূত্র ধরেই আমি বলতে চাই রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এক যুগ সৃষ্টিকারী কবি এবং বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং তার একটা স্বীকৃতি আদায় করা নোবেলের মাধ্যমে এছাড়া আমার আমার বাংলা ভাষা বাংলা সাহিত্যকে কেউ এভাবে আর চিত্রায়ন করার কেউ করতে পারেনি এক্ষেত্রে রবীন্দ্রনাথ আমার বাংলা সাহিত্যে প্রধান শ্রেষ্ঠ দুটাই উনি আপনার যে প্রশ্নটা যে কাব্যে আধ্যাত্মিকতা কাব্যে আধ্যাত্মিকতা তোমার আপন হাতের দোলায় কাব্য আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথের প্রকৃতি তার যে বেড়ে ওঠা তার যে জীবন বোধ আমাদের সেটা আগে দেখতে হবে রবীন্দ্রনাথ যদিও তাকে আমরা হিন্দু ধর্মের অনুসারী আমরা জানি আসলে হ্যাঁ রবীন্দ্রনাথ মূলত হিন্দু ধর্মের অনুসারী নয় ডক্টর তুহিন যেটা বললেন তার বাবা দাদা এবং রাজা রামমোহন রায় তারা যে ব্রহ্মা ব্রহ্মধর্মের যে বিশ্বাসী তারা ছিলেন যে যার মূল মন্ত্র এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে স্রষ্টা যে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি মানে এক একজন স্রষ্টার যে অস্তিত্ব তারা অনুভব করেছেন রবীন্দ্রনাথ এবং যার সাথে গিয়ে আপনার ইসলামের ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই দুইটা মিন্দু পরস্পরের একখানি গিয়ে মেলে কিন্তু রবীন্দ্রনাথের যে তার যে তাকে বিচার করতে গেলে তার মন তার মানসিকতা তার ভাবনা তার চেতনা দিয়ে আমাদের তাকে বিচার করতে হবে এদিক দিয়ে তার যে নিবেদন সেই নিবেদন আমরা দেখেছি উনি যদিও হিন্দুত্বের পরিমণ্ডলে উনি বেড়ে উঠেছেন দেব দেবী নির্ভর কিন্তু যখনই উনি ওনার সৃষ্টি ওনার গান ওনার পুলত রবীন্দ্রনাথ কিন্তু সুরধর্মী এবং গানের গানেইতেই তার শ্রেষ্ঠত্ব তার নাটক আছে তার অনেক কিছুই ভ্রমণ আছে উপন্যাস আছে কিন্তু তার যে ভাবনা সেটা দিয়ে আমরা তাকে যদি তাকে বিচার করতেই হবে তা সেদি সে কারণে যখনই তিনি কোনো গীতি নির্ভর যতটা না তিনি নাট্যকার প্রবন্ধকার তার চেয়ে বেশি রবীন্দ্রনাথ ভাষ্যর বেশি উদ্ভাসিত তা হচ্ছে উনি গীতিময়তা তার সুরধর্মী কার্যক্রমে যেমন গান হ্যাঁ ধন্যবাদ আমরা গানের যে যাচ্ছি সেটা আমি একটু তুহিনের কাছে যাবো যে তার যে আনন্দের যে গান মানে যে বিশেষ করে আনন্দের মাধ্যমে যে শিক্ষা বা আনন্দের মাধ্যমে যে স্রষ্টাকে নিবেদন মানে ভিতর থেকে যে নিবেদন সেই নিবেদনটা আমরা দেখি আমরা সেই আনন্দের জয়গণটা আমরা কীভাবে দেখি বা রোমান্টিসিজম যেটাকে আমরা বলা যায় বলা হয়ে থাকে যেটা সে শেষ রোমান্টিসিজমের কবি এ আপনার সঙ্গে একটু জানতে চাই ধন্যবাদ আসলে রবীন্দ্রনাথের গানের বিভিন্ন পর্যায় আছে এবং গানের বিভিন্ন ভাগ আছে তার সবচেয়ে বেশি গান হচ্ছে প্রকৃতি বিষয়ক এবং পরবর্তীকালে আমরা দেখি পূজা বিষয়ক প্রচুর গান আছে আনন্দ বেদনার গান আছে প্রেমের গান আছে একটা বড় অংশে রবীন্দ্রনাথের নারী প্রেম এবং ঈশ্বর প্রেম খুব কাছাকাছি আমরা এটা সোনাতরিতে দেখেছি উর্বশীতে দেখেছি তো এভাবে রবীন্দ্রনাথ আসলে গানের প্রকৃতির মধ্যে যেই অসীমতা সেখানে মিশে গিয়েছিল তার আধ্যাত্মিকতা যেমন একটি গান আছে সীমার মাঝে অসীম তুমি বাজা অপন সুর আরেকটি গান আছে মানে এরকম যে বাহির পানে আমি তোমাকে খুঁজেছিলাম কিন্তু তুমি আসলে আমার অন্তরেই ছেলে দেখতে আমি পাইনি তোমায় হিয়ার মাঝে লুকিয়েছি লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় এই যে তিনি যে ঈশ্বরের ভাবনা এই ভাবনা হৃদয়ে লালন করতেন আমরা প্রকৃতিতে আমরা অনেক সময় বাইরের বাইরের চোখ দিয়ে আমরা ঈশ্বরকে খুঁজি কিন্তু অন্তর্চক্ষু দিয়ে যদি আমরা ঈশ্বরকে কিংবা ভগবান কিংবা আল্লাহকে আমরা খুঁজি তাহলে এটা আমরা পেয়ে যাব এটার সাথে সুফিজমের একটা বিরাট সম্পর্ক আছে যোগসূত্র আছে এই দেশের আরেকটা সুফিজমকে ভিত্তি করে যেমন শ্রী চৈতন্য যে বাদ আছে হ্যাঁ শ্রী চৈতন্যর একটা ধারা আছে সেটা হচ্ছে অনেকটা বৈষ্ণব কেন্দ্রিক ধারা এবং এটার সাথে বাউলেরও রিলেটেড আছে রবীন্দ্রনাথের গান যেমন আছে আধ্যাত্মিকতা কবিতায় আছে যেমন নাটকে আছে যেমন রবীন্দ্রনাথের নাটকের যেমন রাজা নাটক রাজা নাটকে প্রবলভাবে এখানে আধ্যাত্মিকতা কাজ করেছে যিনি প্রচণ্ডভাবে প্রজারা রাজাকে ভালোবাসে রানী প্রচণ্ডভাবে রাজাকে ভালোবাসে কিন্তু দেখা যাচ্ছে যে রাজাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে কিন্তু একসময় দেখা গেল রাজার সাক্ষাৎ পেল কিন্তু রাজার যে বিরাটত্ব এবং ভয়ঙ্কর রূপ সেটা দেখে চমকিত হয়ে সব ফিরে আসলো এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজার একটা প্রচ্ছন্ন যে প্রভাব প্রকৃতিতে জীবনে সবখানে আছে এভাবে রবীন্দ্রনাথ রাজা নাটকে আমরা দেখেছি যে আধ্যাত্মিকতার একটা প্রবল একটা প্রতিফলন আমরা দেখেছি যেটা তার আগে তিনি গানে এবং কবিতায় দেখিয়েছেন এটা আমাদের প্রাচ্য সাহিত্যের একটা অনন্য রূপ যেটা পৃথিবীতে বিরল আপনি যে গানে আধ্যাত্মিকতা বলছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল রয়েছে তার অনেক গানে আছে আধ্যাত্মিকতা হ্যাঁ আমরা এই দুজনের আধ্যাত্মিকতার মধ্যে মিল বা অমিল সম্পর্কে মাহবুব খান জানতে চাচ্ছি আসলে এক যুগ স্রষ্টার আলোচনা করতে গিয়ে আর যুগ স্রষ্টাকে আমরা আলোচনার মধ্যে টেনে এনেছি তারপরেও যদিও সমসাময়িক দুই কবির বিচরণ ছিল আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা আমাদের পূর্ববঙ্গের এদের বলা হতো পীর আলি ব্রাহ্মণ পীর আলি ব্রাহ্মণ তার মানে ওখানে আধারিকতার মূল জায়গা হ্যাঁ পিরালি ব্রাহ্মণ তার যে বেড়ে ওঠা তার যে শিক্ষা সংস্কৃতি তার যে সিরাত সুরাত তার যে আকায়াত আকলাক আমরা আকায়দ আকলাকে যাব না সিরাত সুরাতের কথাই বলি যদি আপনি সেটা দেখেন যে রবীন্দ্রনাথ তার জুব্বা তার দাড়ি এটাকে কিন্তু দেখেই যে ডক্টর তুহিন বলেছেন যে তার চেহারা বলে দেয় যে সে তারপরে প্রভাব বিস্তার করেছে তার এক স্রষ্টার যে চিন্তা চেতনা সেটা তারপরে অন্যদিকে আমাদের প্রিয় কবি জাতীয় কবি যাকে আমরা বিদ্রোহী কবি বলি হ্যাঁ প্রেমের কবি সব অভিধায় তাকে আমরা ভূষিত করি নজরুল যেখানে তার চুরুলিয়ায় জন্ম এই চুরুলিয়া এই বাংলার এই অংশে দেওবন্ধের একটা বিরাট প্রভাব ছিল মাদ্রাসা দেওবন্ধ হ্যাঁ নজরুল কিন্তু এই আজান মক্তবে পড়েছে তার জীবনের শুরুটা কিন্তু মক্তবে হ্যাঁ সে আজান দিয়েছে নামাজ পড়েছে আজান দিয়েছে এবং তার যে বিখ্যাত যে কবিতা যে বিদ্রোহী আমরা নজরুলকে আলোচনা করলে বিদ্রোহীরা তো পরিপূর্ণ নজরুলের আধ্যাত্মিকতা আমি সেটাই বলছি যে নজরুল আধ্যাত্মিকতার যেখানে বেড়ে ওঠা তার সেখান থেকেই তার আধ্যাত্মিক আধ্যাত্মিকতার সূত্রপাত এবং উনি যদিও একটা চিন্তা চেতনা ধর্মের একটা প্রতিকূল একটা পরিবেশে উনি বেড়ে উঠেছেন তারপরেও উনি উনার ওই একাত্মবাদ ওই রবীন্দ্রনাথের যে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নজরুলেরও সেই লাইলাহার পরে গিয়েও উনি ওনাদের দুজনেরই কিন্তু সম্মিলন ঘটেছে আমি মনে করি এই দুই কবির অন্তত এই বিশ্বাসের ক্ষেত্রে গিয়ে তা গানের হ্যাঁ ধন্যবাদ খান যে আসলে ধর্মে যে নিজের অবস্থান তৈরি করা এবং উপমহাদেশের সাহিত্য সংস্কৃতি তাদের সম্পূর্ণই নিবেদন থাকে স্রষ্টার প্রতি এই স্রষ্টার প্রতি নিবেদনই হলো রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা আমি শেষ পর্যায়ে চলে আসছি আমি ডক্টর তহিনীর কাছে জানা চাবো এই দুইজনের মিলনের মাধ্যমে আমাদের সামনে যে প্রজন্মগুলো সেই আধ্যাত্মিকতার মাধ্যমে তাদের নিজের স্ফূণ কীভাবে ঘটাতে পারে নতুন প্রজন্ম সেটিকে কীভাবে ঘটাতে পারে আসলে সমকাল প্রচণ্ডভাবে বস্তুবাদী হয়ে উঠছে ভোগবাদী হয়ে উঠছে পণ্যবাদী হয়ে উঠছে তো এই সময় আধ্যাত্মিকতার বড় প্রয়োজন যেটা আমরা দেখেছিলাম ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রচণ্ডভাবে আধ্যাত্মিকতার ক্রাইসিস দেখা দিয়েছিল এবং প্রচণ্ডভাবে উগ্র জাতীয়তাবাদী চেতনা এবং বস্তুবাদিতা মানুষকে গ্রাস করে নিচ্ছিল স্বার্থপরতার হানাহানি তো এই বিষয়টা আমার মনে হয় যে আমাদেরকেও গ্রাস করছে প্রচণ্ডভাবে বস্তুবাদী হয়ে উঠছে স্বার্থপর হয়ে উঠছে তো সেখানে আমার রবীন্দ্রনাথ এবং নজরুলের যে আধ্যাত্মিকতা সেখানে আমার মনে হয় ফিরে যেতে হবে এবং আমাদেরকে এই বস্তুবাদী জীবনের যে ভোগ এবং যে লিপসা যে বাসনা এবং আমাদেরকে যে জন্তু কিংবা প্রাণীতে পর্যবেসিত করছে প্রাণী সর্বস্ব করে তুলছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই অধ্যাত্ম চেতনা সম্পন্ন পরিপূর্ণ মানুষ হতে হবে এবং একজন মানুষ কখনোই পরিপূর্ণ হতে পারে না যদি তার মধ্যে অধ্যাত্ম চেতনা না থাকে তো আমরা আশা করছি পরবর্তী প্রজন্ম এ বিষয়টি গ্রহণ করবে ধন্যবাদ ডক্টর তুহিন আমরা শেষ পর্যায়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ডক্টর তুহিনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং দাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই অনুশীলন সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদের এই নতুন প্রচেষ্টা এই টিভি দাওয়া টিভি তাদের কার্যক্রম আরও শানিত হোক আরও বাংলা সাহিত্যে তারা আরও কাজ করুক এটা এটা আমরা শুভকামনা জানাই দর্শক শ্রোতা আমরা এতক্ষণ আলোচনা শুনলাম কবি গবেষক ডক্টর ফজলুল হক তুহিন এবং সাহিত্য সংগঠক কবি মাহবুব খান আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো বিদায় আসসালামু আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ উপভোগ করলাম কবি আফসার নিজামের উপস্থাপনায় রবীন্দ্র সাহিত্যে আধ্যাত্মিকতা বিষয়ে প্রোগ্রাম দাওয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনাই আল্লাহ হাফিজ আমার